নমস্কার বন্ধুরা সোনালিস কিচেনি আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি হচ্ছে ওপর থেকে মুছমুছে এবং ভিতর থেকে সফট তালের বড়া আমরা বাড়িতে সবাই তালের বড়া প্রায় করেই থাকি কিন্তু এই ওপর থেকে মুছমুছে আর ভিতর থেকে সফট তালের বড়া যদি কেউ না ট্রাই করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন আমি তালের বড়া একটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আঙুলে দেখুন ঠোকা মারছি তালে বড়াটা কিন্তু একদমই টুপসে যাচ্ছে না আর একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কীরকম নরম হয়েছে সত্যি এই তালের বড়াটা ওপর থেকে যেরকম মুচমুচে এবং ভিতরটা ঠিক সেরকম নরম অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি দেখুন ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনকে প্রেস করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি সেখানে আমি নিয়ে নিলাম একটা ছোট বাটির এক বাটি সুজি এক বাটি ময়দা এক বাটি আটা এক বাটি নারকেল কোড়া নিয়ে নেব দেড় বাটি আমি চিনি আমার কিন্তু বাটির মাপটা একই আছে তার ফলে সমস্ত পরিমাণগুলো আমার সমান হচ্ছে এবার দিয়ে দিলাম সামান্য আমি লবণ লবণ না দিলে একটু কেমন বিশ্বাদ মতো লাগে বলে সামান্য লবণ আমি দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার আমি তালের পাল্পটা দিয়ে দিলাম এখানে আমি দেড় বাটি মতো তালের পাল্প কিন্তু দেবো খুব ভালো মতো কিন্তু আমি এবার এটা মিশিয়ে নেব সামান্য একটু কটা মৌরি আমি এতে ছড়িয়ে দিলাম মৌরিটা একটা আলাদা ফ্লেভার আনে সেই জন্য একটু সামান্য মৌরি আমি দিয়ে দিলাম হাতার সাহায্যেই দেখুন আমি কিন্তু এটা মেখে নিচ্ছি এবার আমি হাতে করে কিন্তু এই মিশ্রণটা মেখে নিচ্ছি খুব ভালো মতো কিন্তু মিশ্রণটাকে মেখে নিতে হবে মাখা কমপ্লিট এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটে দশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার আমি ঢাকাটা খুলছি দেখুন চিনিটা যেহেতু দিয়েছিলাম চিনিটা গলে গিয়েছে দেখুন আর সুজিটা ফুলে যাবে অ্যাডজাস্টটা খুব ভালো হয় ব্যাটারটা একটু নরমও হয় না খুব বেশি আর খুব বেশি শক্তও হবে না সুজিটা ফুলে যাবে আর চিনিটাও গলে যাবে আমার ব্যাটারটা খুব ভালো মতো মাখা হয়ে গিয়েছে মাখা কমপ্লিট কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গিয়েছে এবার আমি ছোট ছোট করে বড়াগুলোকে কিন্তু ছেড়ে দেবো গ্যাসের জোর এখন আমি অবশ্যই মিডিয়াম করে রেখেছি আর বড়াটা আমি ভাজবও কিন্তু মিডিয়াম জোরেই ভাজব তাহলে ওপরটা আমার আর ভিতরটা খুব সুন্দর ভাজা হবে গ্যাসের জোর বেশি দিলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি কালার আসবে ভিতরটা খুব বেশি নরম হয়ে যাবে বাজে লাগবে খেতে তাই বড়াটা ভাজবো প্রথম ব্যাচে দেখুন যতগুলো ধরবে আমি ঠিক ততগুলোই এখানে ছেড়ে দিচ্ছি প্রথম ব্যাচের তালের বড়াগুলো আমার ছাড়া হয়ে গেছে এবার সাঁড়াশিভাবে সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরে একটু তেলটা আমি ঘুরিয়ে দিলাম যাতে বড়ার ওপরে একটু চলে আসে তেলটা দেখুন তলার দিকটা বেশ কালার চলে এসেছে তার মানে হয়ে গেছে আমার এক দিকটা হয়ে গেছে এবার আমি উল্টো দিকটা একটু ঘুরিয়ে দেবো ঘুরিয়ে এরকমভাবে কিন্তু আমি সব বড়াগুলোই ঠিক একই রকমভাবেই ভেজে নেব প্রথম ব্যাচের বড়া আমার দেখুন কালার একদম সুন্দর হয়ে গিয়েছে আর ভাজার প্রয়োজন নেই ভাজা কমপ্লিট এবার আমি তুলে ফেলি এই বড়াগুলো সত্যি একদম খুবই ভালো লাগে ওপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে নরম বাড়িতে যদি কেউ এখনও পর্যন্ত ট্রাই না করেছেন অবশ্যই একবার ট্রাই করুন দেখুন খুব ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার